বৌমার মতো একজন মানুষকে কি করে দূরে সরিয়ে দিই ঠাকুর? তুমি তো দেখলে সবার জন্য মেয়েটা নিঃস্বার্থভাবে কাজ করে, নিজের জন্য যেন ভাবতেই শেখেনি। এমন একজনের ক্ষতি আমি কিছুতেই হতে দিতে পারি না ঠাকুর। এতে আমি যদি স্বার্থপর হই আমাকে ক্ষমা করো। আমি 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 কথা দিচ্ছি, আমি তারাকে ভালো রাখবো। ওর জীবনে কোনো অভাব আমি হতে দেব না। কিন্তু বৌমার আসনে আমি তারাকে বসাতে পারবো না কোনোদিন। আমি কাল থেকে তোমার সাথে কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু কিছুতেই সুযোগ পাচ্ছিলাম না। আমার তোমার সাথে কোনো কথা নেই। আমার আছে। দেখো, আমি জানি তোমার গর্ভে যে আছে সে আমার সন্তান, তবে তুমি ভেবো না, সন্ধ্যাকে তুমি বাচ্চার বাবার ব্যাপারে যেমনটা বলেছিলে বানিয়ে, তেমনটা হবে না। আমি আমার বাচ্চার দায়িত্ব নেব। তবে এটাও ঠিক, আমি সন্ধ্যাকে ছাড়তে পারবো না, তাই দুদিক রক্ষা করার একটা রাস্তা আমি ঠিক করেছি। যদি তুমি রাজি থাকো তাহলে আমি কাল ভোরবেলায় স্টাডিতে আসবো। আমি তোমার কলকাতা নিয়ে চলে যাব, তোমার থাকার ব্যবস্থা করে দেবো আমি সেখানে। দেখো, কাল ভোর ঠিক 4টে আমি আসবো তোমায় নিতে, তুমি তৈরি থেকো। এটা তো সন্তানের অধিকারের লড়াই, আর তুই লড়াই থেকে চলে আসবি? পিছু হটে যাবি না, লড়তে হবে, শেষ পর্যন্ত লড়বি তুই, আর তোর এই লড়াই আমি তোর পাশে থাকবো। কি করবো আমি, কার কথা শুনবো, কোন দিকে যাবে? এখন আমি এত ভাবছি কেন? আমি তো প্রতিজ্ঞা করে ফেলেছি আমার সন্তানকে আমি ওর বাবার পরিচয় দেব, কিন্তু এই প্রতিজ্ঞা রাখা তো আমার পক্ষে অসম্ভব। আমি যদি আকাশের কথা শুনি, আকাশের সঙ্গে কলকাতা যাই, তাহলে আকাশের সঙ্গে জুড়ে থাকবো যতই গোপনে হোক। না না, মিস্ত্রির জীবনের কাটা হয়ে আমি কিছুতেই থাকবো না, আমি যাবো না কলকাতায়, একাই পালাবো আমি। রাত থাকতে থাকতে এখান থেকে অনেক দূর চলে যাব, যেমনটা মাঠান বলেছিল। তাহলে আর মিস্ত্রির জীবনে আমার ছায়া থাকবে না। তারাটার এখন মাথা ঠিক নেই, যেভাবে অঘটন ঘটাতে যাচ্ছিল সন্ধেবেলা, আমার তো এখন ভয় করছে। অবশ্য ওরই বা কি দোষ, একটা মেয়ে এত বড় বিপদ হলে মাথা ঠিক না থাকাই স্বাভাবিক। পেটে সন্তান, এদিকে সন্তানের বাবা বাচ্চাটার দায়িত্ব নিতে অস্বীকার করছে। এখন তো মাঝরাত, নিশ্চয়ই সবাই ঘুমোচ্ছে। আমি পেছনের দরজা দিয়ে চুপি চুপি বেরিয়ে যাব, কেউ টের পাবে না। আমায় ক্ষমা করে দিস রে মেজদি, আমি তোর কথা রাখতে পারলাম না। আমার কাছে যে সবার আগে তুই, তোর সুখ। না না না, তার আগে এই অবস্থায় একা রাখা ঠিক হবে না। বলা যায় না আবার কখন কোন চিন্তা মাথায় আসে ওর। Thank you.
ঘুমোসনি এখনো? দেখেছিস, আমার মন ঠিক বলছিল। আমি জানতাম তুই ঠিক সারা জেগে জেগে কাটিয়ে দিবি। এভাবে দরজা খুলে, তুই দরজা খুলে কোথায় যাচ্ছিলি? ঘুম আসছিল না তো আমার, ঘরের ভিতরে কেমন দোমন্দ লাগছিল, তাই বাইরে যাচ্ছিলাম, যদি একটু বাইরের হাওয়াতে ভালো লাগে তাই। এই রাত দুপুরে ব্যাগ গুছিয়ে কি করছিস তুই? ব্যাগ গোছাচ্ছিলাম, তুই আমাকে বললি না কলকাতা নিয়ে যাবি কালকে, এই জন্য গুছিয়ে কাজটা এগিয়ে রাখছিলাম। সত্যি বাবা, তারা কলকাতা যাবি তার জন্য ব্যাগ গোছানোর কি আছে? আচ্ছা আমি কি তোকে ওখানে গিয়ে রেখে দিয়ে আসবো নাকি? রেখে দিয়ে আসার কথা বললো কেন মিস্ত্রি? সে কথা তো আকাশ বলেছিল, সে ব্যাপারে মিস্ত্রি কিছু জানে নাকি? নে থাক, অত ভাবতে হবে না, আয় একটু বস, একটু জল খা। দেখি দেখি তুই বস 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 বস, একটু জল খা, জল খা, এত চিন্তা করিস না তো। আচ্ছা চলো, যে তোমাকে আমি ঘুম পাড়িয়ে দেবো, দেখি চলো চলো নেশো, আমার কোলে মাথা রেখে চুপটি করে শুয়ে পড়তো। ছোটবেলায় যেরকম করে তো মাথায় হাত বুলিয়ে দিতাম, ঠিক সেরকম করে হাত বুলিয়ে তোকে ঘুম পাড়িয়ে দেবো। যখন ছোট ছিলিস তখন তো আমি মাথায় হাত না বুলিয়ে দিলে ঘুমই আসতো না। নে চোখটা বুঝে চুপটি করে শুয়ে থাক। হ্যাঁ মিস্ত্রি, হাতটা বুলিয়ে দে আমাকে, বড্ড মাথা ব্যথা করছে রে আমার। তুই কথাটা আমাকে আগে বলতে পারিস নি মুখপুরি? তুই তো চিরকালই আমার মনের কথা বুঝে যাস, আজকেও বুঝে যাবে। কোথায় আর তোর মনের কথাটা বুঝতে পারলাম রে তারা, তাহলে তো অনেক আগেই বুঝতে পারতাম তুই একজনকে কতটা ভালোবাসিস। আমি আবার কি করবো, আমি আমি তো ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা চিৎকারের আওয়াজ পাই, আমার মনে হয় যে ওটা হয়তো তারার আওয়াজ, তাই আমি ছুটে আসলাম দেখতে যে ও ঠিক আছে কিনা। যদি জানতাম আপনি এখানে আছেন তাহলে তো আমি এখানে আসতামই না। আমি তো আপনাকে ঘরে দেখলাম আপনি ঘুমোচ্ছেন, তাই আমি আপনাকে ডাকলাম না, ভাবলাম আপনার একটু রেস্টের প্রয়োজন, আপনাকে ডিস্টার্ব না করেই একা চলে আসাটাই ভালো। কিন্তু আপনি যদি এখানে তাহলে ঘরে কে কে আবার ঘরে পাশ বালিশ? আমারও ঘুম আসছে না হুলুবাবু, মানে ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু তারার ঘরে যাই। আমি তো জানি আপনিও ওকে নিয়ে চিন্তা করছেন, তখন দেখলাম আপনি একটু ঘুমোচ্ছিলেন, আপনি পাশ ফিরে দেখবেন আমি নেই, তখন আবার আপনার আমাকে নিয়ে চিন্তা হবে, তাই পাশ বালিশটা ওইভাবে রেখে এসেছিলাম। আমাকে নিয়ে সবসময় এত ভাবে মেয়েটা? আচ্ছা এখানে তো দুজনের ঘুমানোর উপায় নেই, আপনি বসেই ছিলেন না, ঘুমোননি সারা রাত তাই তো? আমার ঘুমের থেকেও তারার ঘুমটা বেশি দরকার, পেটে বাচ্চা আছে মেয়েটার, আর এই অবস্থায় দুশ্চিন্তা করে করে তো শেষ হয়ে যাচ্ছে একেবারে। জেগে বসেই ছিল, আমি গিয়ে একটু কোলে মাথাটা রেখে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমি একটা জিনিস ঠিক করে নিয়েছি উলুবাবু, আমি এখন থেকে তারার কাছেই থাকবো, আর এমনিতেও যতদিন না আমি তারাকে ওর বাচ্চার বাবার সাথে মিলিয়ে দিতে পারছি আমারও ঘুম আসবে না, আমি বুঝে গেছি।
এমনি আমার ঘুমাবে না, তার চেয়ে বরং তারাটার কাছেই থাকি, ওরও মনটা ভালো লাগবে। আমার বোনটার এত কষ্ট না আমি আর নিতে পারছি না। গুলোবাবু, কি ভয়ঙ্কর ভাগ্যের খেলায় জড়িয়ে পড়লাম আমরা তিনজন, দোষ কারো নয়, অথচ শাস্তি পাবো আমরা তিনজনে। কি হলো গুলোবাবু, আমাদের কেমন হাঁ করে তাকে কি দেখছেন? আপনাকে কি করে বলি, কি ইচ্ছে করছে আমার, ইচ্ছে করছে আপনার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে। নিজের যে কাজটা করতে ইচ্ছে করছে সে কাজটা আর করতে পারবো না। ইচ্ছের কথাটা আপনাকে বলার পরিস্থিতি নেই, কি হতভাগা হাজবেন্ড আমি। তোকে আমি একটা কথা জিজ্ঞেস করবো, তুই আমাকে তার উত্তর দে। ছেলেটা বিবাহিত? না, বিবাহিত না। তারা, তুই মিথ্যা কথা বলবি না, সন্ধ্যা তোমাকে নিজের মাথার দিব্যি দিয়েছে, সত্যিটা বল। ছেলেটা বিবাহিত? সে কথা বাবু আপনি জানলেন কি করে? তারা আমাকে বলেছে। কি বলছে বিজয়া? পাত্র চাই এক্ষুনি, দিয়ে দাও। দেব কি করে, আমার কাছে তো এখনো পাত্র জোগাড়ই হয়নি। পাত্র তো জোগাড় করবো আমি, তবে একটাই শর্ত, বিজয়া যেন ঘুণাক করে জানতে না পারে যে আমি পাত্র দিয়েছি। মনে থাকবে?